attending today's inaugural ceremony of Community Bank Bangladesh Limited Motijheel Branch. I feel highly delighted for being the master of ceremony of our inauguration program. I would like to extend a very warm welcome to all of our honorable and distinguished guests. We appreciate for your time from your busy schedule to join us today. Today is 26 November of 2019, Bangla 11th Honorable Award 1426 and 28th Jubilee Award 1441. Indeed, a remarkable day for Community Bank Bangladesh Limited as its Motijheel Branch will be inaugurated through this auspicious event. Community Bank Bangladesh Limited, a concern of Bangladesh Police Kalyan Trust that has started its operation from 11th September of this year, 2019, with the motto Trust, Security and Progress. This is the first bank inaugurated by the Honorable Prime Minister Sheikh Hasina through the teleconference from Gonopoko. On this regard, I'd like to express my heartiest gratitude to our Honorable Prime Minister Sheikh Hasina on behalf of the bank. Now, I would like to request the Honorable MD and CEO of Community Bank Bangladesh Limited, Mr. Mashrul Haq Chaudhary, come upon the dais to deliver his opening speeches. সদস্যবৃন্দ সভায় উপস্থিত দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও বুদ্ধিজীবী সমাজের প্রতিনিধি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সদস্য, আসসালামু আলাইকুম। আপনাদের এই কর্মব্যস্ত দিনের শুরুতে কমিউনিটি ব্যাংকের মতিঝিল শাখা আনুষ্ঠানিক উদ্বোধন সংক্রান্ত আয়োজিত চারচক্র অনুষ্ঠানে আপনাদের সকলে উপস্থিতির জন্য ব্যাংকের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। গত 11ই সেপ্টেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকতার মাধ্যমে কমিউনিটি ব্যাংকের শুভ উদ্বোধন করেন। দেশের 59তম ব্যাংক হিসেবে নতুনভাবে এই ব্যাংকের যাত্রা শুরু হয়। বিশ্বমানের তথ্য প্রযুক্তি, দক্ষ মানব সম্পদের সমন্বয়ে কমিউনিটি ব্যাংক বাংলাদেশের ব্যাংকিং জগতে একটি বিশেষ ভূমিকা নিতে পারবে নিঃসন্দেহে। আমাদের ব্যাংকের তিনটি মূল স্তম্ভ তথা আস্থা, নিরাপত্তা ও প্রগতি। সর্বোচ্চ মানের সুশাসন সেবাদানের মাধ্যমে তিনটি স্তম্ভ সুনিশ্চিতের মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যাব। 2041 সালের উন্নত দেশ হওয়ার যে মহাযাত্রা বর্তমান সরকার শুরু করেছে তার কার্যক্রমের বিস্তৃতি আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি। সরকারের গৃহীত এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কল্পে এবং উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে কমিউনিটি ব্যাংক জনগণের সাথে নিয়ে একসাথে কাজ করে যাবে। গ্রাহক সেবার মান উন্নয়ন, প্রদেয় প্রতিশ্রুতি রক্ষা, শহর থেকে গ্রাম পর্যন্ত সেবা পৌঁছে দেওয়া, নতুন কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন শিল্পে বিনিয়োগ বান্ধব মনোভাব বজায় রেখে কমিউনিটি ব্যাংক দেশের উন্নয়ন অগ্রযাত্রায় মহির হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক আমাদের যাত্রা সফল করুন। Thank you, sir, for your influential message, and we are enlightened by your precious speeches. We are highly privileged that our honorable chief guest of the day, Dr. Mohammad Javed Patwari, BBM Bar, the chairman of Community Bank Bangladesh Limited and IGB Bangladesh Police, is here with us. His gracious presence will enlighten the inauguration event. Now, I will humbly request our respected chairman to deliver his significant speech. Sir, please come up on the dais and give your significant speeches for us. Bismillahirrahmanirrahim. Community Bank Bangladesh Limited. Motijheel Shakha Udbodhoni Onushthane Agoto. ব্যাংকের পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, যাদের জন্য আমাদের এই ব্যাংকটি, সে সকল আমন্ত্রিত সম্মানিত ব্যবসায়ী বৃন্দ যারা এখানে উপস্থিত আছেন, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এলাকার সুধীজন ব্যাংকের কর্মকর্তাবৃন্দ,
মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং শুভান্তাইগণ, শুভ সকাল সবাইকে। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমাদের বয়স মাত্র দু বছর কয়েকদিন, দু মাস কয়েকদিন। গত 11 সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের একটি প্রতিষ্ঠান হিসেবে এই ব্যাংকটি উদ্বোধন করেন গণভবন থেকে। আপনারা হয়তো অনেকেই সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমাদের রাজারবাগ প্রান্তে অনেকেই উপস্থিত ছিলেন গণভবন প্রান্তে, এবং অনেকে উপস্থিত ছিলেন আমাদের কর্পোরেট ব্রাঞ্চ মতিঝিল প্রান্তে। বাংলাদেশ পুলিশের এই মুহূর্তে সদস্য সংখ্যা 210,000 মতো, এবং বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টটি গঠিত হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর বদান্যতায়। তার দেয়া সিট মানি দিয়ে আমরা বাংলাদেশ পুলিশের কল্যাণ ট্রাস্টটি উদ্বোধন করব, এবং তার কার্যক্রম বেশ কয়েক বছর ধরে চলমান রয়েছে। বাংলাদেশ পুলিশের সদস্য এবং তাদের পরিবারের সদস্য মিলে আমাদের সাথে এ মুহূর্তেই এই ব্যাংকের সাথেই প্রায় 10 লক্ষাধিক লোক কোনো না কোনোভাবে সদস্য হিসেবে এবং তাদের শুভানুধ্যায়ী হিসেবে জড়িত আছেন। এটি একমাত্র ব্যাংক যেখানে আমাদের প্রত্যেকটি সদস্য সমানভাবে কন্ট্রিবিউশন করেছেন। আমাদের একজন কনস্টেবল থেকে নিয়ে শুরু করে আইজিপি পর্যন্ত আমরা প্রতিটি সদস্যের কন্ট্রিবিউশন সমানভাবে কন্ট্রিবিউশনের মাধ্যমে এই ব্যাংকটি উদ্বোধন করেছে, এবং খুব অল্প সময়ের মধ্যে আমরা আশা করছি যে আমরা প্রত্যেকটি জেলায় ছড়িয়ে পড়ব। আপনারা জানেন যে প্রত্যেকটি জেলায় আমাদের নিজস্ব যে স্থাপনাগুলো আছে, আমাদের পুলিশ লাইন্স, আমাদের থানাগুলো আছে, উপজেলাগুলোতে আমাদের থানাগুলো আছে। আমরা খুব কুইক পসিবল টাইমেই আমরা দেশের একেবারে প্রান্ত জুড়ে আমাদের যে স্থাপনাগুলো আছে সেই সকল জায়গায় আমরা পৌঁছে যাব। আমরা ব্যবসায়ী নেতৃবৃন্দ যারা এখানে আছেন, অতিথিবৃন্দ যারা এখানে আছেন, এবং শুভানুধ্যায়ী যারা এখানে আছেন, তাদেরকে এই নিশ্চয়তা দিতে চাই যে আপনারা আমাদের এই ব্যাংকের মাধ্যমে আপনাদের ব্যবসায়ী সুযোগ এবং অন্যান্য যে প্রয়োজনগুলো আছে আমাদের পুলিশের কল্যাণের সাথে সাথে, পুলিশ পরিবারের কল্যাণের সাথে সাথে আমরা পৌঁছে যেতে চাই ঈশ্বরপ্রতি মানুষের ঘরে সকলের কাছে। এবং আমরা খুব আস্থাবান যে খুব অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে যাবো ইনশাআল্লাহ। আগামী 2020-এ স্বাভাবিকভাবেই আমরা 10টি শাখা উদ্বোধন করতে যাচ্ছি, এবং তার সাথে সাথে আমরা আরও বিশেষভাবে অনুরোধ করেছি আমাদেরকে আরও 25-15টি শাখা দেওয়ার জন্য। আমরা আশা করছি হয়তো 25টি শাখা আমরা 2020-এ আমরা উদ্বোধন করতে পারবো। আর একসাথে যে সার্ভিস ডেস্কগুলো আছে, আমি আগেই বললি যে আমাদের প্রত্যেকটি পুলিশ লাইন্স এবং অন্যান্য জায়গাগুলো আমরা সার্ভিস ডেস্কগুলো খুব সহসার পৌঁছে যেতে পারবো, যেখানে আপনাদের এবং সাধারণ যারা আমাদের কাস্টমার হবেন সবাই তাদের যে সঞ্চিত অর্থ আমাদের এখানে যারা জমা রাখবেন অথবা ব্যাংকিং যে কার্যক্রমগুলো আছে
সেগুলো আপনার দোরগোড়ায় কিন্তু পৌঁছে যাবে খুব অল্প সময়ের মধ্যে। এবং আপনার হস্তাদিত অর্থ সবচেয়ে নিরাপদ থাকবে এই প্রত্যাশা আপনারা করতেই পারেন আমাদের উপরে, সেই দাবি আপনাদের করতেই পারেন। এবং আমরা আশা করছি যে আমাদের মাধ্যমে সর্বোত্তম সেবাটি আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র হল মতিঝিল, ব্যবসায়ের মূল প্রাণকেন্দ্র মতিঝিল, সকল ব্যাংকের এখানে রয়েছে, সবারই শাখা রয়েছে। আমরা আমার কাছে মনে হয়েছে যে খুব চমৎকার লোকেশনে আমাদের এই শাখাটি আমরা উদ্বোধন করতে পেরেছি এবং আমরা খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে যেতে চাই আপনাদের সকলের মনের মধ্যে এবং আপনাদের আস্থা এবং বিশ্বাসের জায়গাটি আমরা দখল করতে চাই। শুধু আপনাদের আমাদের এখানে অর্থটি নিরাপদ থাকবে না, আপনার অর্থের নিরাপদ স্থানান্তর এক জায়গা থেকে অন্য জায়গায় বিভিন্ন বাণিজ্যিক এবং আর্থিক প্রতিষ্ঠান সমূহ সুরক্ষায়, কলকারখানার নিরাপত্তায় পুলিশ বাহিনী কিন্তু নিরবচ্ছিন্নভাবে কাজ করে হচ্ছে। আপনার পাশে কিন্তু সার্বক্ষণিকভাবে পুলিশের সদস্যরা রয়েছে আপনার জীবন মান আপনার সম্পদের রক্ষায়। আমরা গতানুগতিক ভাবনা থেকে বেরিয়ে এসে জনগণের পুলিশ হওয়ার যে প্রচেষ্টা নিয়েছি, জনগণের পাশে থাকার যে প্রচেষ্টা নিয়েছি এবং নিয়ে যাচ্ছি, এটিও তার একটি সংযোজন। আমরা জনগণের পুলিশ হতে চাই, আমরা আপনাদের পুলিশ হতে চাই, আপনাদের প্রয়োজনে আপনাদের পাশে দাঁড়াতে চাই। এবং যে কোনো ছোটোখাটো প্রয়োজনে আপনি যাতে আমাদের উপরে আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন, আমরা সেই জায়গাটি দখল করতে চাই আপনার মনে। আজকে সকাল পত্রিকায় দেখবেন, প্রথম আলো প্রথম পেজে একটি ছবি আছে, একটি মায়ের কোলে একজন শিশু। গত রাতে মাটি ঢাকা থেকে রওনা দিয়েছিল লালমনিরহাটের উদ্দেশ্যে, সন্তান সমবা ছিলেন এবং উনি রাত্রে চলন্ত ট্রেনের মধ্যে প্রসব বেদনে কাতর হন এবং এক পর্যায়ে তার একটি পুত্র সন্তান মারা যান। খুব ভোর রাত্রে গিয়ে পৌঁছে সেটাই বগুড়াতে, বগুড়া সে স্টেশনের একজন যাত্রী অথবা একজন পথচারী 999999 যেটি বাংলাদেশ পুলিশের সেবা প্রত্যাশী সেবা দেওয়ার একটি সংস্থা, সেখানে ফোন করে জানায় এই সংবাদটি এবং তাৎক্ষণিকভাবে 999-এর মাধ্যমে লোকাল ফায়ার সার্ভিস ফায়ার ব্রিগেড ওখানে পৌঁছে যায় এবং তাদের মাধ্যমে সেই মা এবং সন্তানকে তাৎক্ষণিকভাবে হসপিটালে স্থানান্তর করা হয়। তারা দুজনে সুস্থ আছে। আমি একটু উদাহরণ হিসেবে এই জন্য দিলাম যে আমরা কিন্তু আপনাদের পাশে দাঁড়াতে চাই, আপনাদের সাথে থাকতে চাই, আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা নির্দ্বিধায় আমাদেরকে পাবেন পাশে। এবং যেটি আমি আগেও বললাম, আমাদের এই ব্যাংকের কার্যক্রমটিও কিন্তু তারই একটি প্রয়াস মাত্র। আমরা ইতিমধ্যে দেশ থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মাদক নির্মূলে জিরো টলারেন্স যে নীতি ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, তার প্রথম সারিতে অগ্রসৈনিক হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে সন্ত্রাস এবং জঙ্গিবাদকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসার সক্ষম হয়েছি। আপনারা দেখেছেন মাদকের বিরুদ্ধে আমরা যেভাবে যুদ্ধ করে যাচ্ছি আমাদের সকল সহকর্মীরা, এবং ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে আপনাদের মতো ব্যবসায়ীরা নিরাপদে এখানে বিনিয়োগ করবেন,
বিদেশে ব্যবসায়ীরা আমাদের এখানে নিরাপদভাবে ভেবে এখানে এসে তারা বিনিয়োগ করবেন, আপনাদের বিনিয়োগ কি হবে বাংলাদেশ বিনির্মাণের সোপান, যেটি 2041-এ যে স্বপ্ন উন্নত বাংলাদেশের সেই স্বপ্নটি কখনই সার্থক হবে, কারণ আমরা এই দেশটিকে একটি নিরাপদ দেশে পরিণত করতে পারব। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, বাংলাদেশ পুলিশ সবসময় 24/7 আপনাদের পাশে আছে, পাশে থাকবে। তেমনিভাবে আপনাদের পাশে আমরা এই ব্যাংকিং সেবাটিও আমরা সকল শ্রেণী পেশার কাছে পৌঁছে দিতে চাই। এই জন্য আপনি আপনার খেয়াল করুন, আমাদের ব্যাংকের নামটিও কিন্তু রেখেছি আমরা কমিউনিটি ব্যাংক। আমরা কমিউনিটির কাছে যেতে চাই, কমিউনিটি পুলিশিংয়ের কথা আপনারা শুনেছেন, তেমনি ব্যাংকটিও আমাদের আপনাদের জন্য কমিউনিটি ব্যাংক, আপনাদের সেবার জন্য এই ব্যাংকটি। আমরা আশা করি আপনাদের সহযোগিতা পেলে কমিউনিটি ব্যাংক নিঃসন্দেহে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনাদের সকলের সহযোগিতা এবং আমাদের ঐকান্তিক ইচ্ছা একীভূত করে সরকারের গৃহীত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও একটি নিরাপদ সুশৃঙ্খল অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। কমিউনিটি ব্যাংক মতিঝিল শাখা আপনাদের সবাইকে স্বাগতম, সবাইকে আন্তরিক ধন্যবাদ আমাকে শোনার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ চিরজীবী হোক। Dear ladies and gentlemen, at this time I am requesting our Honorable Chairman Sir Dr. Mohammad Javed Patwardi BBMY to cut the ribbon and unveil the inaugural stone. Alhamdulillah Rabbil Alameen wa salatu wa salamu ala Rasulihil Kareem. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين يا الله مهرباني করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলি maaf করে দিন আয় আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুসলমান নরনারী কবরবাসী প্রত্যেকের কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দিন আয় আল্লাহ আমরা যে উদ্দেশ্যকে সামনে রেখে আজকে এখানে সমবেত হয়েছি মেহরবানি করে আজকে আমাদের আশা এবং উদ্দেশ্যকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন রব্বুল আলামিন বিশেষ করে প্রতিষ্ঠান আয় আল্লাহ কমিউনিটি ব্যাংক যে উদ্দেশ্যকে সামনে রেখে প্রতিষ্ঠা করা হয়েছে আয় আল্লাহ তাদের উদ্দেশ্যকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন